গুড মর্নিং সুপ্রভাত। তো দেখো আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিলাম, এখন বাজে 8টা মতন বাজে। তো আমি এখন ঘুম থেকে উঠে এসেছি আগে চা বসাতে, তো চলো চাটা আগে করি, তারপরে কি করব দেখতে থাকবে। আর ওয়েদার এখানে ভীষণ সুন্দর, ধরো ফ্যান চালা তো হচ্ছে কিন্তু এসি তো চালাতেই হয় না, আর বেশ ফ্যান চালিয়েও গায়ে চাপা দিয়ে শুলে যেরকম আরাম লাগে সেই রকমই এখানে ওয়েদার। এখন সকালের দিকটা তো বেশ ঠান্ডা ঠান্ডা, মানে সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, এরকম ওয়েদার। এখন সকালের দিকটা বেশ ঠান্ডা ঠান্ডা, মানে ফ্যান অফ করে বেশ আরাম লাগছে আর কি, এরকম ওয়েদার। আমি তাই উঠেছি, আমি শুধু উঠেছি, সুবীরও উঠেছে, ব্রাশ করছে সুবীর, আর জিম্মা আসায়ন এখনো ঘুমোচ্ছে। এখন সকাল সকাল, তো চলো আগে চাটা দিয়ে দিনটা শুরু করি। কিরে খাবি? হ্যাঁ ওটা তো চা। এখন 11:30টা মতন বাজে, আমি এদিকে একটু কাজকর্ম করছিলাম রান্নাবান্নার দিকে, তাই সুবীর বেরিয়েছিল, তার জুস নিয়ে এসছে আমাদের তিনজনের জন্যে, আমার জিম্মার আর সায়নের জন্যে। এটা হচ্ছে ওয়াটারমেলন জুস, এখানে এত সুন্দর জুস পাওয়া যায় না একদম পাশেই, আর খুব ফ্রেশ জুস, খেতে খুবই ভালো লাগে। তো সেটা যাই হচ্ছে, দিস না আমি দেখাবো। রান্নার প্রিপারেশান একদম সিম্পল করব, একটু নিম পাতা বেগুন ভাজা করছি দেখো, আর এই করতে করতেই বেলা হয়ে যাচ্ছে। এখানে কী বলো তো, এত গল্প করছি, এত মানে টাইমটা লেজিলি কাটানো, সবসময় কি আর এই রান্নাবান্না ভালো লাগে, তাই জন্যই দেখো না একটু টুকটাক রান্না করছি, বেশি কিছু রান্না একদমই করছি না। তা সকালের দিকটা আমরা এখন কোথাও বেরোচ্ছি না আজকে, আজকে প্ল্যানিং আছে যে এরকম এখন সকালের দিকটা একটু রান্নাবান্না করে, মানে অল্প একটু ডাল ভাত অন্তত করে খেয়ে তারপর বিকেলের দিকে আমরা বেরোবো, এবং রাত্রেবেলা একেবারে ডিনার সেরে ফিরবো। তো চলো কী কী রান্না হয়েছে দেখাই। এইটা হয়েছে ডাল, এই মাছটা সুবি কিনে এনেছে, আর এইটা হচ্ছে টকের ডাল। টকের ডালটা আমার জিম্মার এদের জন্য করেছি, আর সায়ন টকের ডাল খায় না, ওই জন্য ওর জন্য এইটা ডাল। আলু ভাতে আর ডিমের কারি আর এই নিম পাতা বেগুন ভাজা আর ভাত, ব্যাস। আর এর কতটা কেটে গেছে দেখো। তো চলো এখন দুপুরবেলা আমরা একটু বেরোচ্ছি, দুপুর নয় এখন বাজে, ও বাবা 5টা বাজে, আর আমি বাইরেটা থেকে ভাবছি দুপুর 5টা বাজে, বিকেল 5টা, কিরম রোদ বলো বাইরে, আমি ভাবছি তো দুপুরবেলা। তো আমরা রেডি হয়ে নিয়েছি, চলো একটু বেরোবো এই ব্যাঙ্গালোর সিটির মধ্যেই। রোদ দেখো, আমি ভেবেছি বোধ হয় দুপুরবেলা, এখন এই দেখো কেমন রোদ। যাই হোক, তো চলো চল শোনাই ওট। চলো এই বোনের হাত ধর, এই দেখো কেসি দাস, কেসি দাসের মিষ্টির দোকান এখানেও রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে চার্চ স্ট্রিট, আমরা এসে গেছি। গ্রিন এন্ড গ্রিন, হ্যাঁ খুব গাছ ওখানটায়, খুব সুন্দর জায়গাটা। ওখানে ছড়া বেঙ্গালুরু গাছ, এটা তো বটে, মানে এই জায়গা
একদম মানে সেই গ্রিনারি একদম, মানে সেই সবুজের মধ্যে শহর। লখনৌ স্ট্রিট ফুড, চলো। আগের দিন আমি জিম্মা শায়নের ড্রেস ম্যাচিং হয়েছিল, সুবীরেরটা হয়নি, সেই জন্যে আমার অনেক বন্ধু আমাকে শুধু কমেন্টস করেছে তোরা তিনজন ম্যাচিং করেছিস, সুবীরটা কেন আলাদা। আজকে ওই জন্যে আমি আর সুবীর ম্যাচিং ম্যাচিং পড়েছি না গো, ব্ল্যাক ব্ল্যাক আমরা পড়েছি। আমি এই জামাটা পরেছিলাম, তবে ও ব্ল্যাক পড়েছে দেখে আমি এই স্ট্রাকটা পরে নিলাম, মানে ম্যাচিং হবে বলে। তো চলো, ওরা এগিয়ে গেল। বইয়ের দোকান দেখতে পেয়ে ঢুকেছে, বসে পড়েছে। আমি পেছনে এটা ওটা দেখতে দেখতে লেট করছিলাম, এত সুন্দর সুন্দর জিনিস। এটা কফি শপ আর কি, এখানে ঘুরতে ঘুরতে সন্ধে হয়ে গেছে। আর এই যে এই রেস্টুরেন্টটাতেই আমরা খেলাম, মানে ওই কফি শপটাতে। আর সুবীরের একটু শু দেখছিলাম, ওর একটাও পছন্দ হলো না বলে এখান থেকে নেওয়া হলো না, আমার অন্য দিন কোথাও দেখা হবে। তা ওই সন্ধেবেলাও বেশ ভালো লাগছে এখানটা। এইটা বলছে 200। ওইখানে বিক্রি হচ্ছিল।
তো এই হোটেলটায় আমরা এসেছি রাত্রে ডিনার সারতে। এটা খুব বড় একটা রেস্টুরেন্ট, ভীষণ বিরাট বড়, অনেকটা স্পেস নিয়ে একতলা দোতলা। দেখো খুব সুন্দর, অ্যাম্বিয়েন্সটাও ভীষণ সুন্দর। আর এখানে ডিনার সেরে তারপরে আজকের মতন ট্যুর আমাদের এখানেই শেষ হয়ে গেল। তো ভিডিওটা তাহলে আজকের এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে অনেকটা রাত হয়ে গেছে, তো চলো বাড়ি চলে যাব এবারে এখানে খাওয়া দাওয়া সেরে। তো আবার কালকে কী কী করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর হ্যাঁ, তোমাদের কার কার পরীক্ষা শেষ হয়ে গেছে, কে কে কোথায় বেড়াতে গেলে, কে মামার বাড়ি গেলে, কারা, সব কিছু আমাকে কিন্তু কমেন্টস করে জানিও। তো আজকের মতন টাটা। এই দেখ কি সুন্দর দেখতে দেখ।